वेलकम बैक टू माय चैनल। आज हमें चले चंद्रनगर लाजघाट जेखने जलश्री अवस्थित ओखने किछु माल देवार छिलो सेटा आमी दिए एखन माने आमादेर सेई जायगाय जाबो ओखान थेके आबार किछु माल आसबे आबार आमी आसबो तोमादेरके देखाबो तो तोमरा देखते थाको आर संगे थाको। आमी एसे आबार देखाच्छि आमी कि कि निये आसछि। तोमरा देखते पाच्छो ओटा जलश्री, एकटु परे आमी आसबो आबार। ओटा होच्छे आमादेर स्ट्यान्ड। बिस्टिर मौसम तुम्हारा बुझते ही, बिस्टि पड़े देखते खूब बिस्टि हमें बजार के जो सामान देवर छो नहीं चले आरोप दीते जाब। हेलमेटा तुम्हारा देखते सामान देवर छो वो आरोप नहीं चले बिस्टि पड़े बोले पलिथिन माथा पड़े नहीं सरसर देखते जलश्री पासे सामने होता है किचेन ओखने सामान देव आज तुम्हारा देखते नाइटे सबाई एखे बसे क्यों डिनार कर क्यों स्नैक्स खाए और एनजय कर गंगार पास रेस्टुरेंट ए रखम रेस्टुरेंट कौ जो तुम्हारा देखे थको तो अवश्य कमेंट कर जानिओ और तुम्हारे एन भिडियो केमन लगे से जानिओ। देखते बिस्टि पड़े कत सुंदर भाव सजाना तुम्हारा देखते एक समय देखा जाए जे गंगाई माने जरा माझीरा तारा माछ धरे एवं भेतरे जरा बसे माने खाबार दाबार खान तारा पुरो सरासरि देखते पारे माछ धरछे खुबी सुंदर माने असाधारण लागछे व्यू तुम्हारा देखते ही पाच्छो। तुम्हें क्यों आसते चाओ बा क्यों जदि ना जानो ठिकाना ताहले अवश्य आमाके कमेंट बक्से जिज्ञास करबे आमी बोले देव ताहले तुम्हारा एखाने एसे ये रेस्टुरेंटेर मजा निते पारबे। रेस्टुरेंटेर नाम होच्छे जलश्री द रिवर हैबिटेट। और यहाँ हे किचन ऊपर तुम्हारा देखते जगद्दल घाट और एपर हम चंद्रनगर रानीघाट लज घाट बिस्टिर मौसम खूब असाधारण लगे कारू ना लागू बा लागू हमार खूब भलो लगे। এর আগে সামানটা ভুলে গেছিলাম দিতে তো সেটা দিতে এসেছি এবার দেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ সবাই এই জায়গাটা চেনো চন্দননগর স্ট্যান্ড। এখন বৃষ্টির মৌসুমে খুব অসাধারণ লাগছে। এখানে একটা ফুল গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুল গাছ। এখন নদীতে ভাটা হচ্ছে আর এক মিনিট কি দু মিনিট পরে এই লজ ছেড়ে ওপারে চলে যাবে এবং ওপারের লজ ছেড়ে এপারে আসবে। গাইস তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থায় আছি এখন বৃষ্টি পড়ছে বলে মাথাটা পলিথিন পরে নিয়েছি। আমার এরকম ওয়েদার ঘুরতে খুব ভালো লাগে তাই বৃষ্টি পড়ছে বলে একটু দাঁড়িয়ে আছি। লজ ছাড়ার সময় হয়ে গেছে এই ভাই এখানে দড়ি খুলছে লজটি ছেড়ে দেবে স্টার্ট হয়ে গেছে। পাশে হচ্ছে জলশ্রী রেস্টুরেন্ট জলের উপরে ভাসমান রেস্টুরেন্ট একটা।
অপূর্ব অপূর্ব এবং অসম্ভব, মানে খুব সুন্দর লাগছে। তবে পুরোপুরিভাবে লজ ছেড়ে এখন চলে যাচ্ছি ওপারে। তো কারা কারা আমাদের এই লজ ঘাট, মানে চন্দ্রনগর লজ ঘাট থেকে ওপারে গেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওপার থেকেও লজ ছেড়ে দিয়েছে, এপারে আসছে, তোমাদেরকে সেটা দেখাবো। দেখতে পাচ্ছ এখানে উপরে আকাশ ফেটে রোদ্দুর দিচ্ছে অল্প অল্প। বন্ধুরা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছ লজ আস্তে আস্তে কাছে চলে এসেছে। এপারেও লজ পৌঁছে গেছে এবং এপারের লজও পৌঁছে গেছে, দুটো একসাথেই পৌঁছে গেছে। গাইস, লজ চলে এসছে, এবার আমিও চলে যাব, কারণ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি ভেজা চন্দননগর স্ট্যান্ড, খুবই সুন্দর লাগছে দেখতে। পুরো স্ট্যান্ড এখন ফাঁকা, তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ স্ট্যান্ডে এখন কেউ নেই, এক দুজন আছে। এটা হচ্ছে আমাদের চন্দননগর রবীন্দ্র ভবন। তো গাইস, আজ মন চাইলো যে একটু বৃষ্টির দিনে স্ট্যান্ড ঘুরে আসি, চলে এলাম তোমাদের জন্য শুধু। কত সুন্দর লাগছে দেখো, এখানে লাল ফুল ফুটেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, বাতাস দিচ্ছে, এদিকে ফুল গাছ ফুল ফুটেছে লাল লাল পিঙ্ক কালার, এবং বৃষ্টি পড়ছে, অসাধারণ একটা মানে ফিলিংস আসছে। নিচে সব গাছপালা ভেঙে পড়েছে, আর এখানে দেখছেন সব ফুল নিচে ঝরে পড়েছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, বৃষ্টি হোক আর যাই হোক, মানে ঘুরতে আমার খুব বেশি ভালো লাগে, তো বৃষ্টির দিনে আরও বেশি ঘুরতে ভালো লাগে, কারণ রেনি সিজন মাই ফেভারিট সিজন ধরতে গেলে। তো বৃষ্টি পড়ছে একটু, মানে ঝিরিঝিরি বৃষ্টি দিচ্ছে,
তার জন্য একটুখানে স্ট্যান্ডেও চলে এলাম, ভাবলাম যে একটু স্ট্যান্ডটাও একটু ঘুরে যাই, অবস্থাটা দেখে যাই। তো তার জন্য চলে এলাম, তোমরা দেখতে পাচ্ছ পেছনে কত সুন্দর লাগছে। আর আমি তো মানে মানে ধরতে গেলে পুরো ভিজেই গেছি। তো তোমরা যারা যারা আসতে চাও তারা আসতে পারো, ভালো লাগবে। বলছি না যে তোমাদের আসতেই হবে বৃষ্টির মৌসুমে, কিন্তু যারা যারা আসতে চাও আসতে পারো, ভালো লাগবে, মজাও লাগবে। তো গাইস, তোমাদের এক ঝলকে একটু আমাদের রানীঘাটটাও দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের চন্দননগর কলেজ। এটা হচ্ছে আমাদের চার্চ। আর এটা হচ্ছে আমাদের জোড়াঘাট। গাইস, আর বেশি কিছু না বলে এবার সোজা চলে যাবো বাড়ি, ঠিক আছে? ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর ভিডিওটা যারা দেখছ, যে যারা নিউ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর সবাইকে তো রিকোয়েস্ট করলাম ভিডিওটা স্কিপ করে একদম দেখবেন না, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, এটাই আমার একটা রিকোয়েস্ট। চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছি পুরো গাছটাই পুরো লাল ফুলে ভর্তি হয়ে গেছে।